फॉक्स दिए तुम खाओ। क्यों नहीं जी देखो गाल भी तो कतटा सुंदर है देखो देखो जन सुंदर ना खूब सुंदर এটা হচ্ছে এমনই লাগে বন্ধুরা উপরটা একদম মুচমুচে হবে শুনলা যা আর ভিতরটা খুব সুন্দর টেস্টি দেখছেন নাও ফর ফর করতে যা একদম হেভি নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা, আজকে চলে এসেছি একদম জমজমাট একদম নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, আজ দেখতে পাচ্ছেন এই হচ্ছে নটিয়া মাছ বলা, আমাদের একে নিয়ের মাছ বলি। হ্যাঁ, আপনারা সবাই জানেন। তা বন্ধুরা, এই নটিয়া মাছ দিয়ে আজকের এমন মুচমুচে একটা ফ্রাই করে দেখাবো যা বাচ্চা বয়স্ক আর এই ওয়েদারে খেতে ভালো লাগবে। বর্ষার ওয়েদারে একদম সাদা সিধে বানাবো, সবাই করে খেতে পারবে আর টেস্টি হবে অসাধারণ, একদম জমে যাবে বন্ধু। কিভাবে বানাই আপনার দেখতে থাকুন একদম। বন্ধুরা, আদা রসুন সব ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি, শিলে বাটাবাটি হবে। আর ধনে পাতা কটা কেটে সাইজ করে দেবো, এও বাটাবাটি হবে। নোটে মাছে মশলা ফ্রাই হবে, ওই জন্য বন্ধুরা আপনার দেখতে থাকবে। বন্ধুরা, আমাদের 1 কিলো মাছ নিয়ে এসেছে বাজার থেকে। আমি মাছগুলোকে কেটে নিচ্ছি, আর অন্য মাছ বাজারে কেটে দিতে বললে দিতে চায়, আর আমার এই নোটে মাছটা কাটতে চায় না সহজে, তাই লোটে খেতে হলে করে খাওয়া যাবে, যে যেরকম এসবি করে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ফেলা যাবে, পয়সা দিয়ে কেনা জিনিস ফেলে দেওয়া হবে। নোটে মাছগুলো ভালো রয়েছে আজকে, এইভাবে আজকেও ভালো, একদম ভালো কেটে নেব। আর নোটে মাছ হচ্ছে একটু লাল লাল ভালো লাগে। হ্যাঁ, টাটকা থাকে, লাল লাল। আজ কত করে নিয়েছে? আজকের ওদিনে 100 নিয়েছিল, আজের কিন্তু তার অর্ধেক 550 আগে, আজকে মাত্র 50 আগে। ভালো, একদম সস্তা একদম। ওই জন্য বলি 1 কেজি নিয়ে যাই বন্ধুদের, এই সময় এসবি করে দেখাই বন্ধু, বন্ধুরা যাতে চট জলদি খায়, এত কমে গেছে হাফ হাফ দাম। হ্যাঁ, মুচমুচে জিনিস লোটে তো এমনি ভালোই লাগবে, মুচমুচে মশলা ফ্রাই করলে না জমে যাবে লোটে মাঝে। বন্ধুরা, এই গোড়াগুলো ফেলে দেবো আর এইগুলো সব নেব নিয়ে। আজকে ধনে পাতা টাটকা বাজারের। হ্যাঁ, আজকে টাটকা একদিন টাটকা পাওয়া যায়। হ্যাঁ, টাটকা সবজি খাওয়ার মজা আছে ভালো, যারা বাজার থেকে বাজার চাষবাস করেন না, বাজার থেকে কিনে খান, তাহলে দেখবেন যখন টাটকা সবজি আপনারা পাবেন না, সেটার মজাই আলাদা, মনটা ভরে যায়। হ্যাঁ, দোকানদারকে বলি, হ্যাঁ দোকানদার, হাত চাপাতে যাচ্ছে কেন, মালটা কি খারাপ হবে? বলে না, ও খারাপ হবে না, অনেকে তো খায়নি ওই জন্য ওরাম করতে। হ্যাঁ বন্ধুরা, আমি বলতে চাই মোটে মাছ কি গুণাগুণ কম আছে না খেলে খারাপ না কি, আপনার কমেন্ট করে জানাবেন। মানে লোটে মাছ খাওয়া কি ভালো না খারাপ? হ্যাঁ, আপনার কি মনে হয় কমেন্ট করে লিখে জানান যে লোটে মাছকে, লোটে মাছ বানালে তার টেস্ট হয় নাকি খেতে খুব খারাপ হয়?
সেটা অবশ্যই কিন্তু আপনারা লিখে নেন, আমাকে ভুলবেন না। তার মানে যেই দাদাই নাকি মুখে কাপড় চাপা দিয়ে যাচ্ছে, রুমাল চাপা দিয়ে, সে দেখছি কি কিনছে, তাহলে এনাকে একটু খারাপ লাগছে যে ও ওরম করে যাচ্ছে, আমি কিনছি, সেই জন্য কে জিজ্ঞাসা করে আপনাদেরকে আর কি। মানে আমার ছোট ভাবতে যে আর কি, হ্যাঁ, তা সেই জন্য আপনাদের শেয়ার করব। ভাবে ভাবুক, অসুবিধা নেই, অনেকে তো খায় না, কি করা যায়। বন্ধুরা, বৃষ্টি বাদলের দিনে মাছ ধুয়ে নেওয়া হচ্ছে, দেখুন, দেখছেন বন্ধু, ভালো করে একদম ধুয়ে নেওয়া হচ্ছে। তবে একটা সত্যি কথা যে লোটে মাঝে প্রচুর পরিমাণে জল থাকে। হ্যাঁ হ্যাঁ, এর নিচে রেখে দাও, জলটা ধরতে রাখুন। আদা, রসুন আর ধনে পাতা, এই তিনটে এখন জিনিস আলাদা আলাদা আমি বেটে নেব। আর বন্ধুরা, আমাদের এখানে ভালোই ঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম চারিদিকে একদম বৃষ্টি আর বৃষ্টি, দেখো। আর বন্ধুরা, এই বৃষ্টির সময় ময়ূর নাচে, হ্যাঁ, আনন্দে, হ্যাঁ, আনন্দে ময়ূর নাচে বন্ধু, হ্যাঁ, আমি এবার দেখেছি বৃষ্টির সময় নাচতে বন্ধু। আমাদের বাঁচক নাচে, কেন বলুন তো বন্ধু, বৃষ্টির সময় চারিদিকে আমাদের জারণ ঠারণ ভিড়ে যাচ্ছে, আর এই সব জল জমে যাচ্ছে, দেখছেন বন্ধু, এদিকে জল একদম জমে যাচ্ছে, দেখছেন, জল একদম ভরে ভরে জমে যাচ্ছে, একদম কি করে কি হবে, হ্যাঁ। আর এইদিকে দেখুন কি অবস্থা, এইদিকে একদম ভিজে, বৃষ্টির সময় ভিজে যাচ্ছি, আমরাও সব, এখানেও জল চলে আসছে, দেখুন জল জমে গিয়েছে। সত্যি কি বলবো বন্ধু, অনেক সময় আমাদের মুড়ি খেয়ে থাকি, একদম সত্যি কথা, একদম ঘটনা, হ্যাঁ, মুড়ি চানাচুর খেয়েও থাকি অনেক সময় বন্ধু, কি বলবো দুঃখের কথা। অনেকে ভাববে না হয়তো এমনি মজা করছি, কিন্তু এটা সত্যি মজা না বন্ধু, সত্যি বন্ধু, হ্যাঁ, একদম অন্ধকার হয়ে গেছে, দেখুন তাহলে আজকে সারাদিন অনেক রকমটাই থাকবে। বন্ধুরা, এই নোটিয়া মাছের মধ্যে একটু নুন মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। লোটে মাছগুলো টাটকা, খুব সুন্দর মাছ, দেখলেই বোঝা যাচ্ছে। এই তো এটাকে আমরা 5 মিনিট এইভাবে রেখে দেবো, হ্যাঁ, চাপা দেবো না, এইভাবে রেখে দেবো, এতে জল বেরিয়ে যাবে। বন্ধুরা, এর মধ্যে এবার ম্যারিনেট করার ব্যবস্থা হবে, আপনারা দেখতে থাকুন, যেহেতু মশলা হচ্ছে, হ্যাঁ, মশলা ফ্রাই হবে, মশলা ফ্রাই হবে, এর মধ্যে দেখুন কি কি দিচ্ছে, রসুন বাটা, আদা বাটা, বাহ, ধনে পাতা বাটা, সবটুকু আমি দিয়ে দিলাম। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, বাহ, আচ্ছা, ঝাল লঙ্কার গুঁড়ো, যে ঝাল খাবেন, যেরাম খাবেন সেরাম দেবেন, হ্যাঁ, ঝাল লঙ্কা, হুম, আমরা একটু আটে দিচ্ছি ঝাল লঙ্কা, ঝাল ঝাল ভালো লাগবে, একটু ছোটদের কথা বড়দের কথা ভেবে দেবেন, তবে দিলে ভালো লাগে, একটু বেশ ভালো লাগবে, মজাদার মুচমুচে যখন ফ্রাই হবে না, দারুণ লাগবে, কিছু ভালো লাগবে। আর এর মধ্যে একটু চাট মশলা দিচ্ছি, চাট চাট, হুম, ভালো লাগবে খেতে, হ্যাঁ, আর একটু ধনে গুঁড়ো দেবো, হুম, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, জিরে জিরে দেওয়া হয়েছে বন্ধু, বন্ধুরা এর মধ্যে এবার ভিনিগার দেবো, এটা দেখতে পাচ্ছেন চিলি ভিনিগার, এটা মানে এটা আমাদের চিলি ভিনিগার আছে, আপনাদের এমনি ভিনিগার থাকলে দেবেন, কোনো অসুবিধা নেই। লঙ্কা আছে নাকি, হ্যাঁ, এই বড় লঙ্কা আছে, চিলি মানে তো বড় লঙ্কা, এবার দিয়ে দিলাম বন্ধুরা, মাখিয়ে নিচ্ছে, আর এর মধ্যে এই যে সয়া সস বলা হয় বন্ধু, এটা থাকলে আপনারা দিতে পারেন, না তো লেবু রসও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, দেখুন এ দিলে কি হবে, ঘিয়ের মাঝে যে ঝাঁসটা থাকে না বন্ধু, একদম আগের অ্যাকশন, খেল খতম, পয়সা উসুল হয়ে যাবে বন্ধু, না তো লেবু রস দেবেন, কোনো অসুবিধা নেই।
এখন থেকে দেখতে কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে একটু দিচ্ছি দেখুন গরম মশলা, গরম মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো সামান্য করে, ব্যাস এইভাবে ম্যারিনেট করে, হ্যাঁ দেখছেন বন্ধু ম্যারিনেট করেছে। এবার এর মধ্যে বন্ধু দেখুন আরো বাকি আছে, হ্যাঁ দেখুন একটা ডিম দেখছেন বন্ধু, হ্যাঁ ডিমটা এর মধ্যে পুরো আচ্ছা করে মেখে নেবে এইভাবে ম্যারিনেট করে আমরা একে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট আপনারা পারলে আধ ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঢাকনা কোথায় গেল? ওই তো করেছি ঢাকনা। আমি লঙ্কা তুলতে যাচ্ছি, পাকা পাকা দেখে তুলবে, কাঁচা লঙ্কা গাছ থেকে পাকা লঙ্কা তুলে আনবে মা। এইদিকের গাছও ছিল বন্ধুরা, আমাদের গাছ যেটা একদম মানে হয়ে যাচ্ছিল, মানে খতম শেষ হয়ে যাচ্ছিল, ফিনিশ, হ্যাঁ মারা যাচ্ছিল গাছটি, সেটা মনে হয় আবার জল পেয়ে ফের বেঁচে উঠেছে মনে হচ্ছে। হ্যাঁ ভাগ্য ভালো, যাক ওরও ভাগ্য ভালো আমাদেরও ভাগ্য ভালো। ওই দেখুন এই গাছও লঙ্কা আছে দেখতে পাচ্ছেন, লাল লাল, হ্যাঁ হায় 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 হায়, তাহলে কি করে হবে? বেশি তুলতে হবে না, চলে আস, ওই অল্প হলেই হবে। বাহ বন্ধুরা, ব্যাটাটা কিভাবে করি আপনারা দেখতে থাকবেন। এই যে আমি এক হাতা ময়দা দিচ্ছি এর মধ্যে দেখুন, আর এর মধ্যে এটা কর্নফ্লাওয়ার বলা হয়, এটাও আমি এক হাতা দিচ্ছি, হ্যাঁ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে নুন দেবো, যে যার আন্দাজ মতো নুনটা দেবেন, নুন আন্দাজ মতো নুন দেবেন। আর এটা হচ্ছে জোয়ান বলা হয়, জোয়ান দিচ্ছি হাতে, এরম ওগড়ে নিয়ে দিয়ে দেবেন। আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো, যদি খান তো দেবেন, না খান দিতে হবে না, হ্যাঁ ঝাল লঙ্কা। এবার এর মধ্যে আরও কিছু দেবো দেখতে থাকুন, গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেবো, এর ফ্লেভারটা অসাধারণ লাগে, এটা আমার হাতে গুঁড়ো করা গোলমরিচ। আর এর মধ্যে দেখুন যে লঙ্কা পচানো ছিল সেটা দিয়ে দেব, পাকা লঙ্কা। বন্ধুরা ময়দা সাদা মনে হয় নাকি কর্নফ্লাওয়ার, অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাতে পারেন, মার কি মনে হয় ময়দা সাদা না কর্নফ্লাওয়ার? হ্যাঁ আমারও কিন্তু তাই মনে হয়, ময়দাটা একটু লালুটে ভাব আছে। হ্যাঁ এর মধ্যে এই যে বেকিং পাউডার আছে অল্প করে দেবো, দেখছেন এক চামচের হাফ চামচ দিলাম, আধা চামচ, আধা চামচ। আর একটু ধনে গুঁড়ো দেবো ওর মধ্যে, আর একটু জিরে গুঁড়ো, হয়ে গেল, হয়ে গেল। এবার উনি ভালো করে মিক্স করে নেবে হাত দিয়ে, এবার আমি এতে জল দেব, ব্যাটাটা তৈরি করতে হবে, জল দিয়ে ভালো করে মাখাতে হবে, অল্প অল্প জল দেবো। প্রথমে একসঙ্গে কেউ জল দিতে যাবেন না, দিলে অসুবিধায় পড়ে যেতে পারেন। হ্যাঁ এবার আরেকটু জল দেবো, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা, একদম পারফেক্ট হয়েছে গলাটা। একে আমরা 2 মিনিটের মতন রেস্টে রাখবো, 2 থেকে 5 মিনিট রাখতে পারেন, কোনো অসুবিধা ওই না, কি কোনো অসুবিধা নেই। আর এইটার কি খবর?
এটা এখন রেস্টে আছে। হ্যাঁ, এবার তোমার মা হাত দিয়ে এসে উনুনটা জ্বেলে দেবে, এবার হাতে চালতে চালতে এটা রেস্ট হয়ে যাবে। অনেক কষ্ট করে উনুনটা শেষ বেশ ধরিয়েছি, জ্বালানটা একটু স্যাঁতসাঁতে হয়ে আছে তো। তা বন্ধু, এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, এগুলো ভেজে নেব। যেহেতু একটু ডুবো তেলে ভাজবো, এগুলো ডুবো তেলে ভাজলে ভালো লাগে বন্ধু। হ্যাঁ, এই জন্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি তেল। আপনারা দেখুন, তেলটা ভালো করে গরম হলে তারপরে ভাজবো। এবার ভালো জ্বলছে না উনটা? তেল তেতে গেছে, এবার মিডিয়াম তেলে ভাজতে হবে বন্ধু। হ্যাঁ, জাল একটু মিডিয়ামে রাখবে। আর এই আমাদের ম্যারিনেট করা ছিল, এবার এতে থেকে আমি একটা একটা নেবো আর ব্যাটারের মধ্যে দেবো। এই দেখুন, দেখছেন এইভাবে নিতে হবে, কীভাবে শুধু ভাজি আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, এরম নেবেন, নিয়ে আর ছাড়তে হবে। এ একদম ইজি প্রসেস, খুব খেতেও মজা আর ভাজতেও মজা। এইভাবে আমি সব কটা ভেজে নেবো। অনেকগুলো করে ছাড়াবে না? হ্যাঁ, আমার তেলটা অনেকটা দিয়েছি, যার যেরাম তেল সে সেরাম দেবেন আর সেরাম ভাজবে। কড়াটা তো বড় রয়েছে, বন্ধুরা দেখুন সেরকম হয়েছে শুধু, আমি একটা তুলে দেখাচ্ছি। বন্ধুরা এবার হয়ে গেছে, তুলে নিচ্ছি, তেলটা একটু ঝেড়ে নেবো। লোক লেগে যাবে বন্ধু, আরে মুচেও হবে দেখে বোঝা যাচ্ছে। খুব গরম তো, ঠান্ডা হোক তারপর আমরা ব্যবস্থা করছি এগুলো। হ্যাঁ, এইভাবে আবার ছাড়ব। চলছে বন্ধুরা আমাদের লোটের মশালা ফ্রাই, লোটে মাছের মশালা ফ্রাই। আমি একদম সত্যি কথা এখন এই মুহূর্তে জানাচ্ছি, খুব সুন্দর সুগন্ধ আসছে, খুব সুন্দর, মন ভরে যাবে, মন ভরে ভরে একদম উদলে উদলে। হ্যাঁ, উদলে উদলে উদলে। হ্যাঁ, কি বলবো, সোজা সাপটা বাংলা কথা কিন্তু। বন্ধুরা আবার তুলে নিচ্ছি, দেখুন এইভাবে সব কটা পর পর ভেজে নেব। বন্ধুরা এবার আমাদের লোটে মাছের ফিশ ফ্রাই যেটা হয়েছে মশলা দিয়ে, হ্যাঁ মশলা ফিশ ফ্রাই খেয়ে আমি জানাচ্ছি।
প্রথমে মাকে একটু দিই সস দিয়ে। তুমি খাও। কেমন হয়েছে? বুঝেছে, দারুণ হয়েছে। জমজমার একদম, আর জায়গা চেমি একটা হেভি টেস্টি হয়েছে। দেখুন কাল ভিতরটা কতটা সুন্দর, দেখুন। ঠিক আছে, সুন্দর না? খুব সুন্দর। এটা হচ্ছে এমনই লাগে বন্ধুরা, উপরটা একদম মুচমুচে হবে, শুনতে পাচ্ছ? আর ভিতরটা খুব সুন্দর টেস্টি, দেখছেন? নাও ফরফর করতে যা একদম হেভি। এই জিনিস করলে আপনার খেলে আপনার মন একদম ভরে যেতে বাধ্য হয়ে যাবো। শুনছেন বন্ধু? সজ নাও। সজ খাবো, শসা খাবো, হেভি টেস্ট। ভালো হবে, আমি একটু পরে খাচ্ছি। হেভি টেস্টি। কি ভাবছেন বন্ধুরা? আর ভাবি আগে খেয়ে ফেলেছে, টেস্ট করেছে একটু। তা তো করতেই হবে, না বন্ধুদের জানাও গিয়ে। একটা কথা আমি আপনাকে জানাবো বন্ধুরা, যে এটার মধ্যে কোনো রকমের কোনো লোটে মাছে অনেক বলেন কাঁচা গন্ধ রয়েছে, গন্ধ রয়েছে, কেমন যে ঝাঁজ রয়েছে, কোন রকমের ঝাঁজ আপনি পাবেন না। এইভাবে বানান, গ্যারান্টি কোনো রকমের কোনো ঝাঁজ কিন্তু থাকবে না, টেস্টই হবে খুব দারুণ। এইরকম সময় ওয়েদার বর্ষাকালে আড্ডাতে জমে যাবে, আর সবার মন ভালো করার জন্য কিন্তু এক নম্বর, এটাকে বলবো খাবার নয় ওষুধ, এক নম্বর ওষুধ এটা। লোটে মাছ এখনই তো সমুদ্রে ওঠে, কি বলবো বন্ধুরা, মনের সঙ্গে কথা বলবেই, একটা খেলে সে বারবার খাবে। আরে না, মুখরোচক একটা খাবার, ছোট থেকে বড় সবার কাছে কিন্তু খুবই ভালো লাগবেই। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন অবশ্যই বাজাবেন। আপনারা সুস্থ রাখুন, ভালো রাখুন, এই রকমের লোটে মাছের মশলা দিয়ে মশলা ফিশ ফ্রাই বানিয়ে বাড়িতে খেতে থাকুন, জমে যাবে একদম। খুব সুন্দর। বন্ধুরা জমে গেছে একদম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নতুন অন্য ভিডিওতে। বানাতে ভুলবেন না বাড়িতে।